বনগা পৌরসভার মিশন নির্মল বাংলা অভিযান কাউন্সিলর এবং পৌরকর্মীদের সাথে নিয়ে অভিযানে নামেন পৌরপ্রধান। এদিন 25টি রোড সুইপিং মেশিনের উদ্বোধন করা হয়। বনগা পৌরসভার মিশন নির্মল বাংলা অভিযান রবিবার পৌরসভার কাউন্সিলর ও পৌরকর্মী এবং অন্যান্যদের নিয়ে সাফাই অভিযানে নামেন পৌরপ্রধান। পৌরসভার পক্ষ থেকে এদিন 25টি রোড সুইপিং মেশিনের উদ্বোধন করা হয়। জানা গিয়েছে এবার থেকেই মেশিনের মাধ্যমে শহরের রাস্তাঘাট পরিষ্কার করা হবে। পৌরপ্রধান জানান এদিন পৌরসভার 22টি ওয়ার্ডে সাফাই অভিযান করা হয়। এদিন নির্মল বাংলা অভিযানে নেমে নিজেই রোড সুইপিং মেশিনের মাধ্যমে রাস্তার আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় পৌরপ্রধানকে। পাশাপাশি এদিন পৌরসভার 3 নম্বর ওয়ার্ড এলাকার একটি জলাশয়কে চিহ্নিত করে সেটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। পৌরসভা সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ওই পুকুরটির মালিকের সন্ধান পাওয়া যায়নি। বারংবার পুকুরের প্রকৃত মালিকের উদ্দেশ্যে বার্তা পাঠানো হয়েছিল। পৌর আইনের নির্দিষ্ট ধারা মেনে সেদিন ওই পুকুর পাড়ে পৌরসভার পক্ষ থেকে বোর্ড লাগিয়ে দেওয়া হয়। নোটিশ বোর্ডে পুকুরের মালিককে 7 দিনের মধ্যে পৌরসভায় দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে পৌরপ্রধান জানান, একদিনে প্রত্যেক এলাকাবাসীকে নিয়ে পৌরসভা এবং পঞ্চায়েতের সমস্ত এই স্বচ্ছতা মিশনের পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় যেভাবে এই নির্মল বাংলা মিশন এবং স্বচ্ছতা মিশন যেটাই বলুন তার নামে যেভাবে কাজ করছে ভারতবর্ষের উল্লেখযোগ্য। আমরা প্রতিনিয়ত এই বন্যাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যার ফলে বন্যা বাংলার বুকে 3টে পৌরসভার মধ্যে ওয়ান অফ দেম, যারা পরিষ্কার পরিচ্ছন্নতায় সেরা, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। এবং সেখানে গিয়ে আজকের এই কর্মসূচি 22টা ওয়ার্ডে পালন হচ্ছে, তার মধ্যে 3 নম্বর ওয়ার্ডে দেখছেন একটা পুকুর, একটা প্রাইভেট, দীর্ঘদিন বলার পরেও তিনি পরিষ্কার করেন না। তাই পৌরসভার তত্ত্বাবধানে 333 ধারায় আমরা এই পুকুরটাকে আমরা পৌরসভার অধীনে নিয়ে সংস্কার করছি এবং আজকে থেকে সেই কাজ শুরু হলো। এরপরে দেখছেন আমাদের রোড সুইপিং মেশিন রয়েছে, আমাদের সেই রোড সুইপিং মেশিনের মাধ্যমে এবার থেকে আমাদের যারা কনজারভেন্সি ডিপার্টমেন্টের কাজ করে মেন মেন রাস্তা, এই রোড সুইপিংয়ের মাধ্যমে অটোমেটিক মেশিনের মাধ্যমে করবে, সেটাও আজকে লঞ্চ করা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।